টাটা মেডিকেল সেন্টার, ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান, কলকাতার নিউটাউন চিকিৎসা কেন্দ্র। মনে রাখবেন, ক্যান্সারকে হারানো সম্ভব, ইট ইজ পসিবল টু বিট ক্যান্সার। ক্যান্সার ধরা পড়লে প্রথম ও দ্বিতীয় স্তরে আছে জানলে ভালো চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন। এই রোগ মানব শরীরে কখন আসবে তা আগে থেকে জানা সম্ভব নয়, তবে শরীরের যে কোনো অংশে বাসা বেঁধে বংশবিস্তার করতে পারে, শুরুতেই টের পাওয়া যায় না। আপনার শরীরে নানা রকম উপসর্গ ও ব্যথা বেশি দিন অনুভব করলে তৎক্ষণাৎ উচিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। আমার ক্ষেত্রে ব্যথা উপসর্গ প্রথম টের পায় প্রায় দু মাস। একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে এমআরআই টেস্ট করতে বলেন। ওই টেস্টে ক্যান্সার হয়েছে তা জানতে পারি কাল বিলম্ব না করে সঙ্গে সমস্ত কাগজ ও টেস্ট রিপোর্ট নিয়ে টাটা মেডিকেল সেন্টারে অনুসন্ধান কাউন্টারে দেখা করি। চিকিৎসা শুরু হয়, কিন্তু অজ্ঞাত কারণে এই কাজটা আমরা অনেক দেরি করে ফেলি। একটা কথা জেনে রাখবেন, পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় প্রোস্টেটে এবং মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ও জরায়ুতে। সঠিক পদ্ধতিতে চিকিৎসা না হলে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নির্ণয় করাও অনেক সহজ হয়েছে। পরীক্ষার মাধ্যমে জানা যায় শরীরে কী রোগ বাসা বেঁধেছে। এখানে টাটা মেডিকেল সেন্টারের সুবিধা আছে, এক ছাদের তলায় ক্যান্সারের বিভিন্ন ডাক্তার, প্রয়োজনীয় পরীক্ষা এবং ঔষধ পাওয়া যায়, ফলে অন্যত্র যাওয়ার প্রয়োজন পড়ে না। টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসা করাতে চাইলে তার যোগাযোগের সূত্র এই ভিডিওতে দেওয়া আছে। কি তুলছে
গরম করুন ভালো করে। এটা ব্যথা? হাতটা একদম লুজ রাখুন, লম্বা শ্বাস নিন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে নক আচ্ছা